আর নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করছি মাধ্যমিকের ম্যাথমেটিক্স পরীক্ষা নিয়ে। তো দেখো, তোমাদের কিন্তু মাধ্যমিকের কিন্তু ম্যাথ পরীক্ষা সামনে, ঠিক আছে? আজকে 7 তারিখ, আর 8 তারিখে তোমাদের কিন্তু মাধ্যমিকের ম্যাথমেটিক্স পরীক্ষা। তো সব থেকে বড় ব্যাপার কি জানো, প্রচুর ছাত্রছাত্রী অঙ্কতে দুর্বল। এই ভিডিওটা কাদের জন্য জানো তো? যারা অঙ্ক পারে না তাদের জন্য, যারা অঙ্ক পারে তাদের জন্য না, যারা অঙ্ক পারে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, তাদের জন্য ভিডিও বার্তা। এটা আমার তরফ থেকে, আমার তরফ থেকে এই ভিডিও বার্তা তাদের জন্য যারা অঙ্কর কোনো কিচ্ছু পারে না। তো সত্যি কথা বলতে, যারা অঙ্ক পারে না তারা পাস করবে কি করে, সেটাই আমার আলোচ্য বিষয়। যারা অঙ্ক কোনো কিচ্ছু পারে না তারা অঙ্কতে পাস করবে কি করে, সেটাই ফর্মুলাটা আমি তোমাদের শিখাতে এসেছি। সুপ্রিয় দর্শকার্থী, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলকে সাপোর্ট করো। তো দেখো, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে সম্পদ, সম্পদ পরিবৃত্ত, ঠিক আছে, স্পর্শক এবং মধ্য সমানুপাতিক, যেমন √21, √23, √15, এখান থেকে আসার চান্স খুবই বেশি। তার সঙ্গে পরিবৃত্ত এবং স্পর্শকটা দেখবে, এখান থেকে কিন্তু তোমরা কিন্তু একটা কমন পাবে। দুটো অঙ্ক থাকবে, 5 নম্বরের কটা পাক করতে হবে, একটা করতে হবে। যদি কোনো কারণে একটা সম্পদ করতে গিয়ে আটকে যায়, সাপোজ তুমি একটা সম্পদ করছো সেখানে আটকে গেছে, বাট তুমি শিওর না যে হবে কি হবে না আমি বুঝতে পারছি না, তুমি পারলে আর একটা সম্পদ করে নেবে, তুমি পারলে আর একটা সম্পদ করে নেবে, ছাড়বে না, কোনো প্রশ্ন ছাড়বে না, ঠিক আছে? এখানে 5-এ 5 পেতে হবে তোমাকে। এই সম্পদ যেন কোথাও ভুল না হয়, একটা না পারলে দুটো সম্পদ আছে, দুটোই করে দেবে, যা হবে হবে, দেখা যাবে, আগে করতে এসেছি, কেন ছাড়তে যাবো রে বাবা, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। আর তুমি যদি পুরো পারফেক্ট জানো যে না আমার সম্পদ পুরোপুরি ঠিক, তাহলে আর দরকার নেই করা, হয়ে গেল। এটা সব থেকে একটা বড় ব্যাপার। আর আর একটা কী আছে, এবার সত্য মিথ্যা। তো দেখো, এখানে 5-এ 5 তোমার হাতে, 5-এ 5। এবার সত্য মিথ্যা কী করবে, নাহলে সবকটাকে সত্য দেবে, নাহলে সবকটাকে মিথ্যা দেবে, টোটাল 6খানা সত্য মিথ্যা আছে, সবকটাকে সত্য সত্য সত্য, পুরো ফুল বাক্যে লিখবে, পুরোটা লিখবে, অঙ্কটা টুকবে, টোকার পরে লিখে রাখবে সত্য, সব অঙ্কগুলো 6খানা অঙ্ক টুকে লিখবে সত্য 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 সত্য, নাহলে সবকটাকে লিখবে মিথ্যা 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 মিথ্যা। এখানে 3 এদিকে 5 আর এদিকে 3 কত 8, হয়ে গেল। আর সব থেকে একটা বড় ব্যাপার কী বলো তো, তোমাদের উপপদ্য। তো দেখো, তোমাদের কিন্তু উপপদ্য কোনগুলো গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু উপপদ্য যতটা পারো চেষ্টা করবে, যতটা পারবে চেষ্টা করার চেষ্টা করবে, একদম মন খুলে চেষ্টা করবে। উপপদ্য 34, 41, 42, ঠিক আছে? তার সঙ্গে এখান থেকে একটা আসার চান্স খুবই বেশি। তার সঙ্গে 48, 49, 50। অনেক ছাত্রছাত্রী উপপদ্য করতে গিয়ে না আটকে যায়, ছাড়বে না, যতটুক পারবে ততটুক করার চেষ্টা করবে, কোনো কিছু ছাড়বে না। অঙ্কতে তুমি 25 ভাবছো, 25 কেন, তুমি 30-40-এর উপরে পেয়ে যাবে। আমি যে ফর্মুলাটা বলছি, 30-এর উপরে ক্রস করবে তোমাদের নম্বর, পুরো পাক্কা শিওর। যে ফর্মুলা ইউজ করছি সেই ফর্মুলায় তোমরা কিন্তু কাজ করবে, সম্পদ করবে ভালো করে, উপপদ্য তোমাকে টার্গেট করতে হবে, উপপদ্য আমি করবোই, যা পারবো করবো, ছাড়বো না। এবার চলে আসে টিক মার্ক। টিক মার্ক, টিক মার্কে কী করবে, তোমরা বইয়ের যে অঙ্কগুলো আছে না, যেমন কোষে দিকে 2, কোষে দিকে 14, আর 9.3, 5.3, এর যে MCQগুলো আছে না, মুখস্থ করে চলে যাবে। দেখো, যারা অঙ্ক পারে না তাদের জন্য কিন্তু ভিডিওটা, প্লিজ, যারা অঙ্ক পারো তারা তাদের জন্য নয়, কিন্তু প্লিজ কোনো কিছু মনে করবে না, আমার কথা মাথায় রাখতে আছে, যারা অঙ্ক পারে না, যারা অঙ্ক পারে তাদের জন্য এই ভিডিওটা না। অনেক ছাত্রছাত্রী তো অঙ্ক দেখলে কান্না করে দেয়, স্যার আমি পাস করব কী করে, স্যার আমি বুঝতে পারছি না, ভিডিওটা প্লিজ তাদের জন্য, তোমাদের জন্য নয়, যারা অঙ্ক পারো তাদের জন্য এই ভিডিওটা কখনোই না, ঠিক আছে? এখন তোমরা যে কাজটা করবে, এই যে সত্য মিথ্যা এখানে 3 পাবে, সম্পদতে 5 পাবে, 5 আর 3 কত 8। এবার টিক মার্ক কী করবে, তো তোমাদের আমি বলেছি বইয়ের যে 5টা 5টা করে MCQ থাকে, যেমন 9.3 থেকে 5টা MCQ, কোষে দিকে 14 থেকে 5খানা MCQ, কোষে দিকে 12 থেকে 5খানা MCQ, কোষে দিকে 8 থেকে 5খানা MCQ, অর্থাৎ তোমাদের কিন্তু MCQ কিন্তু বইতে আছে, সেই 5খানা 5খানা করে যদি চোখ ভুলে যাবে, পারলে মুখস্থ করে যাবে, কোনো কিছু মাইন্ডে নেবে না, যারা অঙ্ক পারে না তাদের জন্য কিন্তু প্লিজ কোনো কিছু মনে করবে না, আমি বাধ্য হয়ে কথাটা বলতে হচ্ছে আমাকে, বাধ্য হয়ে কী করবো বলো,
যেন অঙ্ক পারে না। তো দেখো সবার মাথা তো সমান হয় না, কেউ অঙ্ক ভালো পারে, কেউ অঙ্ক পারে না। এখন যে পারে না তাকে তো দোষ দিয়ে কোনো লাভ নেই, সে হয়তো তার তো কোনো সমস্যা আছে। সবার ব্রেনের আইকিউ তো সমান হতে পারে না। তো দেখো তোমরা কিন্তু বইয়ের যে সমস্ত অঙ্ক দেখা যাচ্ছে কি, যে বইতে অনেকগুলো এমসিকিউ তুমি দেখে গেছো, এখন তার ভিতর থেকে তুমি জানো এই অ্যান্সারটা ঠিক জানি, এই অ্যান্সারটা তুমি রাইট মেরে দিলে, রাইট মেরে দিলে। মনে করো তুমি দুটো দুটো জানো, দুটো জানো অঙ্ক, যে এই দুটো অঙ্ক আমি এমসিকিউ আমার জানা আছে, এটা এই হবে, এটা এই হবে। আর বেশিরভাগ অঙ্ক এ বি সি করবে, এ বি সি, না হলে বি বি বি, না হলে সি সি সি, কারণ তোমার এমসিকিউ থেকে কিন্তু দুই পেতে হবে, ওটা 5 আর 3 8, 8 আর 2 কত 10 হয়ে গেল, 10 হয়ে গেল এখানে। অর্থাৎ তুমি এমসিকিউ নাহলে বিতে মারবি আর সিতে, নাহলে এ বি সি এই তিনটের মধ্যে অ্যাঙ্গেল করবে, নাহলে সবকটা এ এ বি বি বি, না বি আর সিটা বেশি ইম্পর্টেন্ট, এ বি সি, নাহলে বি করো নাহলে সি করো, এ বি সি থেকে আশা করি আসবে। অঙ্ক করার দরকার নেই, অঙ্কটা খুব সুন্দর করে টুকবে, টোকার পরে এ বি সি। আবার অনেক ছেলেমেয়েরা করে যে স্যার আবার অন্য পেজে চলে যায়, আবার ওটা ঘুরিয়ে দেয়, বা বি 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 করে দেয়, অনেক জায়গায় আবার সি 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 করে দেয়। অনেক ছেলেমেয়েদের বিভিন্ন পাস করার জন্য যে সমস্ত পথ অবলম্বন করার দরকার তুমি করবে, তুমি হাল ছাড়বে না, তুমি ভাববে যে আমি পরীক্ষায় এসেছি পাস করতে, ছাড়বো না, সব লিখবো, একটা প্রশ্নও ছাড়বো না। অর্থাৎ তোমাকে এমসিকিউ থেকে দুই পেতেই হবে, আর যদি তিন পেয়ে যাও তো কপাল খুলে গেছে। দুই টার্গেট করো ওখানে, সম্পদতে 5, 5 আর 3 8, সত্যমেতে 3, তোমার কিন্তু 10-এর উপরে নম্বর কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে গেছে অলরেডি, 10-এর উপর হয়ে গেছে। এরপর যদি বইয়ের যদি কোনো অঙ্ক যদি পারো, দুই একটা পারো, 9.3 থেকে তুমি প্রত্যেকটা অঙ্ক, যেমন 9.3 আসবে তোমাদের, 5.3 আসবে, 1.2 আসবে, মনে করো তুমি অঙ্ক পারো না, তুমি একটু একটু করে পারো, একটা অঙ্ক টুকেছে এতটুকু পেরেছো, বাকিটা পারো নি ছেড়ে দাও, ওই অবধি থাকুক, কারণ ওখানেও তুমি 1-1.5 করে পেয়ে যাবে। প্রত্যেকটা অঙ্ক যতটুক পারবে করে আসবে, যতটুক পারবে করে আসবে, কারণ ওর জন্য কিন্তু পাঠ মার্কিং নম্বর আছে। সব জায়গায় যদি হাফ হাফ এক এক করে যদি পেয়ে যাও তোমার অনেক নম্বর বেড়ে যাবে। এবার চলে আসছে রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞানের অঙ্ক কিন্তু খুবই ইজি, 26.2, 26.4, 26.1, রাশিবিজ্ঞানের অঙ্ক খুবই ইজি। তোমরা কী করবে, রাশিবিজ্ঞানের অঙ্ক যতটুক পারবে করবে, দুটো অঙ্ক থাকবে, পারলে তিনটেই করো, তিনটেই করবে। আমি তুমি অনেকে আছে রাশিবিজ্ঞান একটু জানে আর বাকি অ্যান্সার পারছে না, করতে পারছে না, বাট তুমি চেষ্টা করবে, কারণটা কি, রাশিবিজ্ঞানে তিনটে অঙ্ক থাকবে, তিনটে অঙ্কই চেষ্টা করবে। আর যদি তুমি যদি পাক্কা পারো তো খুবই ভালো, আর যদি না পারো যতটুকু পারবে, মনে করো তুমি জানো ক্রমযোগী পরিসংখ্যা, ক্ষুদ্রতম সূচক, মানে যতটা ক্যালকুলেশন করতে পারো ততটুকু করার চেষ্টা করবে, একটুখানি মানে কয়েকটা লাইন লিখলেও তার জন্য পার্ট মার্কিং পাবে। এখানে হাফ হাফ যদিও পাবো, হাফ হাফ যদিও পাতাও তুমি পাস করে যাবে। আর আর একটা কথা বলছি, মাধ্যমিকের অঙ্ক কোশ্চেন কিন্তু ভুল হয়, মাধ্যমিকে ভালো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন কি হয়, ভুল হয়, ভালো করে শোনো, মাধ্যমিকের অঙ্ক কোশ্চেন মাঝে মাঝে ভুল হয়ে যায়, তুমি কিন্তু সব অঙ্ক টুকে আসবে, চেষ্টা করবে। যদি মাধ্যমিকের প্রশ্ন কোনো কারণে ভুল হয়, তার জন্য তুমি ফুল মার্কস পাবে, ফুল মার্কস পাবে, ভয় নেই, অঙ্কতে পাস করতেই হবে। এই ভিডিওটা কাদের জন্য, যারা অঙ্ক পারে না, যারা কোনো কিচ্ছু পারে না, তারা অঙ্ক প্র্যাকটিস না করে কি করে পাস করতে পারে, তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি বানিয়েছি। বিশেষ করে প্রচুর ছাত্রছাত্রী বারবার রিকোয়েস্ট করছে, দেখি টাইমটা কত আছে, আমাকে আবার পড়াতে যেতে হবে, তাও ভাবলাম তোমাদের একটা ভিডিও বার্তা দিয়ে রেখে দিই, যাতে তোমাদের পরবর্তীকালে, মানে এই তো সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, কোনো অঙ্ক ছাড়বে না, একটা অঙ্ক ছাড়বে না, যতটুকু পারবে করার চেষ্টা করবে, সে আগা থেকে মাথা অবধি যা পারবে করবে, না পারলে দাগ নম্বর টুকে দিয়ে চলে আসো, যতটুকু পারবে লেখার চেষ্টা করবে দেখে দেখে। কারণটা কি, যদি মাধ্যমিক পরীক্ষায় যদি কোনো কারণে অঙ্ক কোশ্চেন ভুল হয়, ভুল তো হবে একটা না একটা, আর ভুল যদি হয়ে যায়, তুমি যদি করার চেষ্টা করো, দাগ নম্বর যদি দাও, তাহলে 100% তুমি তার জন্য নম্বর পাবে। অর্থাৎ তোমার এখানে কিন্তু দেখা যাচ্ছে তোমার 13-14 উপরে তো চলেই যাচ্ছে, স্কুল থেকে 10-25 তো হয়েই যাচ্ছে, আর তার সঙ্গে তুমি যদি বিভিন্ন অঙ্ক টুকটাক করার চেষ্টা করো, দুই একটা বন্ধুর কাছ থেকে নিতে পারো, 100% তুমি পাস করবে, 100%, ভয় নেই, একদম বুকের পাটায় দম রেখে অঙ্ক পরীক্ষা দাও,
কোনো টেনশন নেই, সব সময় জন্য এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে, সারা জীবন ধরে থাকবে। যতদিন আমি আছি এসবি একাডেমিক সেন্টার সব সময় জন্য তোমাদের একদম মোটিভেশন ভিডিও দিয়ে দেবে। শুধুমাত্র অঙ্ক যারা ভালো পারে তাদের কথা আমি বলছি না, যারা অঙ্ক পারে না, কোনো কিচ্ছু পারে না, তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। অঙ্ক তো 100-তে-100 আমাদের কোচিং সেন্টার থেকে পেয়েছে, 97-98 অনেকে পেয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি শুধু তাদের কথা ভাবছি না, যারা অঙ্ক পারে না তাদের জন্য ভাবছি। তো প্লিজ পরীক্ষায় যাও, একদম কাঁপিয়ে দিয়ে এসো। আমাদের এসবি একাডেমিক সেন্টার একটা ডায়লগ কি জানো, ধরবো উড়াবো, উড়িয়ে গুড়িয়ে দেব, কোনো প্রশ্ন ছাড়বো না, মাধ্যমিকে অঙ্কতে 100-এ-100% লিখে আসবো, চেষ্টা করব। তাছাড়া আমি অনেক টিচারের সঙ্গে কথা বলছি যে স্যার অঙ্কতে ফেল কেন করে। কোনো টিচার ফেল করাতে চায় না। যদি সাদা খাতা যদি জমা দিয়ে আসো, সাদা খাতার উপরে নম্বর দেওয়া যায়। আর মাধ্যমিকে কিন্তু প্রতি বছর কিন্তু অঙ্কতে কিন্তু ভুল থাকে, আর তুমি যদি টুকে দিয়ে আসো 100% তুমি পাবে, চেষ্টা করবে, কোনো কিছু ছাড়বে না। না পারলে দাগ নম্বর দেবে, দাগ নম্বর দিয়ে অঙ্ক দেখে দেখে টুকবে, যা কোশ্চেন আছে টুকবে। সাদা খাতা কেন জমা দেবে? তোমাকে ভাবতে হবে আমি পরীক্ষা দিতে আছি, আমি পাস করেই যাবো, 100% পাস করতে এসেছি, বসে থাকতে আসিনি, চেষ্টা করব। পারলে দুই একটা বন্ধুর কাছ থেকে হালকা হেল্প নেওয়ার চেষ্টা করবে। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এটা আমার একান্ত অনুরোধ। বাই, টাটা। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, পাস 100% তোমরা করবেই ম্যাথমেটিক্সে। বাই, টাটা।